এদিকে আল-কায়দার শীর্ষ নেতা ইমানাল জাহিরের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সংগঠনটির তৎপরতা কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী। তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে সতর্ক থাকতে হবে। জাহিরিকে আশ্রয় দেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়বে আফগানিস্তান। আজ দীপ্ত টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথাই জানিয়েছেন তিনি। বলা হয়েছিল যে ভবিষ্যতে আফগানিস্তান কখনোই আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হবে না, সেটা ভুল প্রমাণিত হলো। এতে সমস্ত এই তালিবান সরকার কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হবে। ইমানাল জাহিরি হয়তো ওই বিন লাদেনের মতো পাকিস্তানেরই কোনো অংশে লুকিয়েছিল, কোনো শহরে বা শহরতলিতে। যে বাড়িটাতে উনি এইবার আঘাত করা হলো সেটা একজন আফগানিস্তান তালিবানের সব থেকে কঠিন যে এটা গ্রুপটা হাক্কানি নেটওয়ার্ক, তাদেরই একজনের বাড়ি। তবে এটাও সত্যি যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদেও একটা ধাক্কা আসবে, নতুন নেতৃত্ব আবার গজাবে। এই মতাদর্শে যারা বিশ্বাসী তারা তো জান দেওয়ার জন্য তৈরি। সোশ্যাল মিডিয়া বলুন, ইন্টারনেট বলুন, এগুলোর মাধ্যমে ইন্ডিভিজুয়াল, যেটা বলে লোন উলফ অ্যাট্যাক, ইন্ডিভিজুয়াল আপনি মানুষ হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে। একজন লোকও অনেক বড় ক্ষতি করতে পারে দেশ এবং রাষ্ট্রের। সুতরাং আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এদিকে আল-কায়দার শীর্ষ নেতা ইমানাল জাহিরের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সংগঠনটির তৎপরতা কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী। তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে সতর্ক থাকতে হবে। জাহিরিকে আশ্রয় দেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়বে আফগানিস্তান। আজ দীপ্ত টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথাই জানিয়েছেন তিনি। বলা হয়েছিল যে ভবিষ্যতে আফগানিস্তান কখনোই আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হবে না, সেটা ভুল প্রমাণিত হলো। এতে সমস্ত এই তালিবান সরকার কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হবে। ইমানাল জাহিরি হয়তো ওই বিন লাদেনের মতো পাকিস্তানেরই কোনো অংশে লুকিয়েছিল, কোনো শহরে বা শহরতলিতে। যে বাড়িটাতে উনি এইবার আঘাত করা হলো সেটা একজন আফগানিস্তান তালিবানের সব থেকে কঠিন যে এটা গ্রুপটা হাক্কানি নেটওয়ার্ক, তাদেরই একজনের বাড়ি। তবে এটাও সত্যি যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদেও একটা ধাক্কা আসবে, নতুন নেতৃত্ব আবার গজাবে। এই মতাদর্শে যারা বিশ্বাসী তারা তো জান দেওয়ার জন্য তৈরি। সোশ্যাল মিডিয়া বলুন, ইন্টারনেট বলুন, এগুলোর মাধ্যমে ইন্ডিভিজুয়াল, যেটা বলে লোন উলফ অ্যাট্যাক, ইন্ডিভিজুয়াল আপনি মানুষ হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে। একজন লোকও অনেক বড় ক্ষতি করতে পারে দেশ এবং রাষ্ট্রের। সুতরাং আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এদিকে আল-কায়দার শীর্ষ নেতা ইমানাল জাহিরের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সংগঠনটির তৎপরতা কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী। তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে সতর্ক থাকতে হবে। জাহিরিকে আশ্রয় দেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়বে আফগানিস্তান। আজ দীপ্ত টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথাই জানিয়েছেন তিনি। বলা হয়েছিল যে ভবিষ্যতে আফগানিস্তান কখনোই আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হবে না, সেটা ভুল প্রমাণিত হলো। এতে সমস্ত এই তালিবান সরকার কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হবে। ইমানাল জাহিরি হয়তো ওই বিন লাদেনের মতো পাকিস্তানেরই কোনো অংশে লুকিয়েছিল, কোনো শহরে বা শহরতলিতে। যে বাড়িটাতে উনি এইবার আঘাত করা হলো সেটা একজন আফগানিস্তান তালিবানের সব থেকে কঠিন যে এটা গ্রুপটা হাক্কানি নেটওয়ার্ক, তাদেরই একজনের বাড়ি। তবে এটাও সত্যি যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদেও একটা ধাক্কা আসবে, নতুন নেতৃত্ব আবার গজাবে। এই মতাদর্শে যারা বিশ্বাসী তারা তো জান দেওয়ার জন্য তৈরি। সোশ্যাল মিডিয়া বলুন, ইন্টারনেট বলুন, এগুলোর মাধ্যমে ইন্ডিভিজুয়াল, যেটা বলে লোন উলফ অ্যাট্যাক, ইন্ডিভিজুয়াল আপনি মানুষ হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে। একজন লোকও অনেক বড় ক্ষতি করতে পারে দেশ এবং রাষ্ট্রের। সুতরাং আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই।